নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো, সকাল সকাল সান্ধান করে আমরা চলে এসেছি আমাদের দেখো এই বাড়িতে। আজকে আমাদের এই বাড়িতে অনুষ্ঠান আছে, তাই আমরা সবাই মিলে আজকে চলে এসেছি। আসার পরে খাওয়া দাওয়া প্রায় জল খাবার হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে দুপুরে খাবার খাওয়াতে বসেছি। আমার ননদেরাও এসেছে, সে এখন জানলাতে ধারে বসে আছি, কারণ আমাদের এখানে কারেন্ট নেই। তাই জন্য আমি যে একটু জানলাটা খুলে বসি, তবে একটু বাতাস পাওয়া যাবে। এখন আমি যে এতটাই গরম যে ঘরে আর থাকা যাচ্ছে না, সেই ননদ আমরা যাকে বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, সে আমরা এখন একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি। আর এই যে আমার এক ননদ, সে বলছে বাইরের দিকে ঘুরা হচ্ছে, আমি হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে তাই একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি। আর এই দেখো পুচকিটাকে দেখো, ওর পুচকিটাও দুপুরে ঘুমোয়নি, সে পুচকিটাকে দেখো ওই ওর দিদুনের কোলে এদিক ওই ঘর ওই ঘর করে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে রান্না বান্না সব হচ্ছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা একটু থেমে এখন আমরা বাড়ি যাব। এই দেখো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্যান্ডেলের ভিতরটা, খুব সুন্দর সাজিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিলো। এই দেখো এখনই সাজানো হলো, সব টেস্ট করছে লাইট টাইটগুলো। এই আমরা এখন একটু ঘুরে টুরে নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, বাড়ি যাব। বাড়ি থেকে এসে একটু মানে সন্ধ্যার দিকে আবার সেজে গুজে সবাই মিলে চলে আসব। এই দেখো এখন আমার ননদেরা আমার ছেলেরা সবাই মানে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, সবাই এখন বসে গল্প করা হচ্ছে। তার মধ্যে আমরা বাড়িও চলে এসেছি, বাড়িতে এসে এখন আবার সেজে গুজে এখন আবার যাবো ওই বাড়ি। সে টোটোর অপেক্ষা করছি, যতক্ষণ না টোটো এসেছে ততক্ষণ আমরা যেতে পারছি না। এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি, আর এসে দেখি সব আত্মীয় স্বজনরা প্রায় সবাই চলে এসেছে, মানে আমাদের সব কাকিমা জেঠিমা আসার সাথে সাথে ননদেরা জিজ্ঞাসা করছে বৌদির আসতে তো দেরি কেন হলো। এই দেখো ছেলেকে ছেলে তো গিয়ে তো ঘুমিয়ে গেছিলো, ছেলেকে খাইয়ে দাইয়ে আসলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে ও খাওয়া তো সেভাবে খেতে পারবে না, তাই জন্য ওকে বাড়ি থেকে খাইয়ে দাইয়ে নিয়ে আসলাম। আসার পরে সবার সাথে একে একে একটু ফটো তুলে নিলাম, গল্প গল্প চলছে, অনেক দিন পর সবার সাথে দেখা হয় তো বেশ ভালোই লাগে। সেটা আমার এক যা, সেই যায়ের সঙ্গে একটু গল্প গল্প করছিলাম। গল্প গল্প করে যায়েরা এখন বেড়ে বেরিয়ে যাবে, আর ওরা এখন মানে মালদাতে যাবে তো গাড়ি নিয়ে এসছে। সে আমি একটু গল্প করে নিলাম কাকিমা, আমরা সবাই মিলে গল্প টল্প করে একটু ফটো টটো তোলা হয়ে গেল। তারপরে কি বেশ কিছুক্ষণ পর আমরাও খেতে বসে যাব, কারণ আমরাও বাড়ি চলে আসব। সে মেয়ে বললো মা একটু পাকোড়া খেয়ে নি, আমরা হ্যাঁ তুই খা, আমি খেয়েছি। আর এদিকে আমার ননদ ভাগ্নি সবার সঙ্গে একটু গল্প টল্প হয়ে গেল। আমার ননদের শরীরটা একটু অসুস্থ তো তাই জন্য ও আমরা একটু দেরি করে বাড়ি থেকে, বাড়িটা খুব একটা দূরে না, টোটোতে করে যাওয়া আসা যায়, রাত্রি হয়ে গেলেও অসুবিধা নেই। তাই ভাবছি রাত্রে আর থাকবো না, বাড়ি চলে যাব, কারণ আমার ছেলের এখন বাড়ি যাওয়ার জন্য জেদ উঠে গেছে। ভেবেছিলাম থাকবো, কারণ অনেক দিন থেকে আমাদের এই বাড়িতে থাকা হয়নি তো, সবাই মিলে একসঙ্গে থাকার মজাটা আলাদা, সব ননদেরা কাকিমারা, কিন্তু থাকার উপায় নেই, যেতেই হবে, কারণ থাকতে গেলে আমার ছেলে সারা রাত আর ঘুমাবে না, ও মানে বিরক্ত করেই যাবে। আর এটা হলো আমার আরেক মেয়ে, যে যায়ের মেয়ের অন্নপরশন তার বোন, তার সঙ্গে একটু গল্প টল্প করছি। আর এই গল্প টল্প করতে করতে এখন আমরা খাওয়া দাওয়ার ওখানে যাব, কারণ বেশ রাত্রি 11:30 বেজে গেছে, কারণ খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে তো। এই দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি একসাথে, আর ছেলেকে নিয়ে বসেছি, কিন্তু ছেলেকে খাওয়ানো হয়নি, ছেলেকে মানে আমাদের ঘরে বসে খাওয়াবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এই পুচকুসোনাটাকে দেখো, ও এখনও ঘুমায়নি, ও এখন আর পিসিমুনির কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। সে আমরাও একটু এদিক ওদিক ঘুরে নিলাম খাওয়া দাওয়ার পরে, কারণ আর আমার ছেলেকে দেখো ও এখন মোবাইল দেখছে, আর ওর খিদে পায়নি। ওকে বলি চ খাইয়ে দিই, ও বলছে একটু পরে খাবো। আর এটা এক ননদের মানে হাজবেন্ড, ওর সঙ্গে একটু ফটো তুলে নিলাম, একটু গল্প টল্প করে নিলাম, কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সে আমি সবাইকে একটু টাটা বলে দিই, কারণ কতদিন পর আবার আসবো তার ঠিক নাই। সে যাই হোক, এখনকার মতো ভিডিওটা আমার এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, বাই বাই।